বন্ধুরা, আলোচনা করবো আদালতের এমন একটি নিষেধাজ্ঞা নিয়ে যা ক্ষতিগ্রস্ত পক্ষের ক্ষতি পুষিয়ে দিতে মাননীয় আদালত আদেশ দিতে পারেন, যেটাকে আইনের ভাষায় আদেশমূলক নিষেধাজ্ঞা বা ইংরেজিতে ম্যান্ডেটরি নিষেধাজ্ঞা বলে। ক্ষতিগ্রস্ত সম্পত্তি বা বিষয়বস্তু পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার প্রক্রিয়াটিই হচ্ছে এই নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞাটি কখন, কোথায়, কি অবস্থায় জারি করতে হয় আর কোন প্রেক্ষাপট সৃষ্টি হলে আদালত এই ম্যান্ডেটরি ইনজাংশনটা দিতে পারেন, সে সকল বিষয়ে আইনি কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ, প্রামাণিক আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। আমাদের 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 55 ধারা মতে আদেশমূলক নিষেধাজ্ঞা ম্যান্ডেটরি ইনজাংশন দ্বারা আদালত বিবাদীকে কোনো একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দিতে পারেন। এই কাজটি বাদীর অধিকার ভঙ্গের ফলে সৃষ্টি হয়ে থাকে, কাজেই আদেশমূলক নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল নালিশি সম্পত্তি বা নালিশি বিষয়বস্তুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা। আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা বলে এবং প্রয়োজনীয় কার্য সম্পাদনে বিবাদীকে বাধ্য করার জন্য এই জাতীয় ম্যান্ডেটরি ইনজাংশন মাননীয় আদালত দিতে পারেন। কারো অধিকার রক্ষা বা প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো দুর্ঘটনা সংগঠন বা ক্ষয়ক্ষতির পরিমাণ যেন বেড়ে না যায়, আদালত সেই জন্যই কিন্তু এই ম্যান্ডেটরি ইনজাংশন দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে বাদী অস্থায়ী নিষেধাজ্ঞা নেওয়ার উদ্যোগ গ্রহণের সাথে সাথে বিবাদী তাড়াহুড়া করে অপকর্মটি সম্পূর্ণ করে ফেলে, এমত অবস্থায় অস্থায়ী নিষেধাজ্ঞা জারি অনেক সময় আদালতের কাছে অর্থহীন হয়ে পড়ে। এক্ষেত্রে ন্যায়পর আদালত শুধু নিষেধাজ্ঞা জারিই করেন না, সাথে সাথে বিরোধীয় সম্পত্তি আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য যথাপযুক্ত আদেশ প্রদান করে থাকেন এই ম্যান্ডেটরি ইনজাংশনের মাধ্যমে। আর এই ধরনের আদেশকেই আদালতের ভাষায় আদেশমূলক নিষেধাজ্ঞা বলে। একটি উদাহরণ দিলেই বিষয়টি আপনাদের মাঝে আরও পরিষ্কার হয়ে উঠবে। ধরুন আপনার প্রতিবেশী বাড়ি নির্মাণ করছেন, তার বাড়ির ছাদের প্রান্তভাগ এমনভাবে তৈরি করছেন যা আপনার জমির উপরে ইতিমধ্যে প্রসারিত করে ফেলেছে। আপনার নিষেধ সত্ত্বেও নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। আপনার ওই প্রতিবেশী আপনার জমির উপর যতখানি ছাদের প্রান্তভাগ তৈরি করেছে ততখানি ভেঙে ফেলার জন্য আদালত কিন্তু আদেশ দিতে পারেন। কাজেই এরকম কোনো সমস্যার মুখোমুখি হলে আপনি 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 55 ধারা মতে আদেশমূলক নিষেধাজ্ঞা চেয়ে মাননীয় আদালতে মোকদ্দমা দায়ের করতে পারেন। আদালতে কোনো ব্যক্তি বা পক্ষকে নির্দিষ্ট কোনো কাজ করা থেকে বিরত থাকার জন্য বা নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য মাননীয় আদালত নির্দেশ দিতে পারেন। কারণ আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনে নিষেধাজ্ঞাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি অস্থায়ী নিষেধাজ্ঞা, যেটাকে ইংরেজিতে টেম্পোরারি ইনজাংশন বলে, এটা স্থায়ী নিষেধাজ্ঞা যেটাকে পার্মানেন্ট ইনজাংশন বলে, আরেকটি হচ্ছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা 53 মতে অস্থায়ী নিষেধাজ্ঞা হলো এমন একটি নিষেধাজ্ঞা যা একটা নির্দিষ্ট সীমায় পর্যন্ত অথবা আদালত কর্তৃক পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকে। এটি মামলার কার্যক্রম চলাকালে যে কোনো সময়ে পক্ষসমূহের প্রার্থনা অনুসারে আদালত মঞ্জুর করতে পারেন। তবে বাদীপক্ষ যদি আদালতকে ভুল তথ্য দিয়ে, নকল দলিল প্রদর্শন করে বা প্রতারণামূলকভাবে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি বা আদায় করে বা যে কোনো ধরনের নিষেধাজ্ঞা জারি করে এবং পরবর্তীতে যদি বিষয়টি প্রমাণিত হয়, তাহলে বিবাদী পক্ষ কিন্তু বাদীর কাছ থেকে ক্ষতিপূরণ পেতে পারে। এই সম্পর্কে আমাদের দেওয়ানি কার্যবিধির 95 ধারায় বলা হয়েছে যে ক্ষতিগ্রস্ত বিবাদীর আবেদনের প্রেক্ষিতে মাননীয় আদালত বিবাদীর ব্যয় এবং ক্ষতিপূরণের জন্য বাদীর বিরুদ্ধে বিবাদীর অনুকূলে অনধিক 10,000 টাকা খেসারত প্রদানের আদেশ দিতে পারে। আর আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 57 ধারা মতে আরেকটি নিষেধাজ্ঞা রয়েছে, তার একটি উদাহরণ দিলেই বিষয়টি আপনাদের মাঝে পরিষ্কার হয়ে উঠবে। যেমন একজন কণ্ঠশিল্পী একটি থিয়েটারের সঙ্গে গান গাওয়ার জন্য চুক্তিবদ্ধ হলেন, কিন্তু শিল্পী পরবর্তীতে গান গাইতে অস্বীকার করলেন। এক্ষেত্রে শিল্পীকে গান গাওয়ার জন্য আদালত বাধ্য করতে পারবে না, তবে ওই একই সময়ে শিল্পী যেন অন্য কোথাও গান গাইতে না পারে সেজন্য আদালত নিষেধাজ্ঞার আদেশ দিতে পারেন। আর নিষেধাজ্ঞা অমান্য করলে দোষী ব্যক্তির বিরুদ্ধে দেওয়ানি কার্যবিধির আদেশ 39-এর বিধি 2 এর উপবিধি 3 মতে অমান্যর ক্ষেত্রে অথবা এরকম কোনো শর্তভঙ্গের জন্য আদালত দোষী ব্যক্তির সম্পত্তি কোরক করার নির্দেশ দিতে পারে এবং ওই ব্যক্তিকে অনধিক 6 মাস মেয়াদের জন্য দেওয়ানি জেলে আটক রাখার নির্দেশ দিতে পারে কিংবা জরিমানার ব্যবস্থাও করতে পারে। সম্মানিত ভিউয়ার্স,
এই জাতীয় নিষেধাজ্ঞা দিতে কিংবা নিষেধাজ্ঞা দিলে সেই নিষেধাজ্ঞাটা কীভাবে ভ্যাকেট করবেন উভয় পক্ষের ডিফেন্স নিয়ে জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।